আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে ডিএক্স কিভাবে করতে হয় আর ডি ভাঙার ভাঙ্গার পরে ল্যাকটা সীমা সিম্যালাউন্স কীভাবে ফিক্সড করা হয় এই দুটো দেখাবো তো তার আগে যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তো যা হোক চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আমি আপনাদের দেখাবো ডিএক্স কিভাবে করতে হয় তো প্রথমে যাইবেন ফাইলে ফাইলে যাওয়ার পরে এই যে এমা এক্সপোর্ট এমা ফরম্যাট এখানে এই কর্নারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটা দুইটা তিনটা এই সাইডটার মধ্যে টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে তারপরে কী করবেন এখানে এই এম আই ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে পিডিএফ এই ডি এক্স এই এই দুইটা ডিএক্স এফ অলরেডি হয়ে গেছে ঠিক আছে এইটা হলো ডিএক্স এইটা হলো রোল আচ্ছা আপনি এখন কি করবেন আমি এটা এখন ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে ডিএক্স এফটা কীভাবে ভাঙবেন সেটা দেখাবো এটা ওপেন করলাম ওপেন করার পরে আপনি স্টাল নাম্বার লিখবেন আমি লিখছি যেহেতু আমি যেহেতু প্যান্ট করতেছি আমি এখানে প্যান্ট লিখবো পি এ এন টি প্যান্ট প্যান্ট লেখলাম লেখার পরে ডি এক্সেপটা কীভাবে ভাঙবেন সেটা আমি আজ এখন আমি আপনাদের দেখাবো ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এই যে ইম্পোর্ট ইম্পোর্টে যাইবেন ইম্পোর্টে যাওয়ার পর তার এই যে আমা এম এখানে ক্লিক দেবেন রাইট বাটন ক্লিক দিবেন রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এখানে নিউতে ক্লিক দিবেন তারপর এখানে যে কোনো একটা ইনস্টাল নাম্বার যে কোনো একটা নাম্বার এখানে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে এই জায়গাটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার এমাটা কোথায় আছে এটা দেখিয়ে দিবেন যেমন আমার এমাটা আছে হলো এ ফাইভে প্যান্টের ভিতরে ঠিক আছে এটা দেখিয়ে দিবেন কোন জায়গায় আছে তার ওকে ওপেন দেবেন ওপেন দেওয়ার পরে এটা ওকে দিবেন ওকে দেওয়ার পরে এইখানে যে প্লাস চিহ্ন এখানে ক্লিক দিবেন এ প্লাস চিহ্নের মধ্যে ক্লিক দেবেন এই যে আমার সবগুলো হয়ে গেছে ঠিক আছে তারপর এটারে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওকে দিবেন ওকে দিলে সব এসে যাবে ঠিক আছে এখন দেখেন এগুলার মধ্যে কিন্তু একটার মধ্যে সিম অ্যালাউন্স আসে নাই দেখছেন গ্রেডিং সবই ঠিকঠাক আসছে কিন্তু মাগার সিম অ্যালাউন্স আসে নাই তো এই ক্ষেত্রে কি করবেন আচ্ছা যদি সিম অ্যালাউন্স না আসে তাহলে কি করবেন এখানে এই যে এফ এফ প্যাটার্ন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর সিমালন শুরু করবে আর এই সিমালন যদি আপনি ফিস্ট করতে চান তাহলে কিভাবে ফিস্ট করবেন এ ফুরে যাবেন এ ফুরে যাওয়ার পর যে ইম্পোর্ট পিস এই ইম্পোর্ট পিসে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে সিমালন এখানে এনে ক্লিক দেন দেখেন এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এইটা কিন্তু হোয়াইট কালার এইটা একটু ড্রাক হয়ে গেছে আবার এখানে ক্লিক দিব দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এখানে ক্লিক দেব তারপরে এখানে ক্লিক দেব এই আমার এখন ফিক্সড হয়ে এই আর যাবে না ঠিক আছে তারপরে এইটার মধ্যে করেন এই এই সিমাল মধ্যে ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে এই সিমালন ফিক্সড হয়ে যাবে ঠিক আছে এই ফিক্সড হয়ে গেল তারপরে আবার এখানে ক্লিক দেন এই বাস তারপরে হলো এই পাট্টার মধ্যে ক্লিক দেন এই 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 হয়ে গেল তারপরে এই ওয়েস্ট বেল্টে ক্লিক দেন এখানে এই সিমঅালাউন্স সব ফিক্সড হয়ে গেছে আর কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইভাবে আপনারা ডিএক্সেপ্ট করবেন আর এই ভিডিওটা আমার করার একমাত্রই কারণ এক ভাই আমাকে বলছিল যে ডি ভাঙার পরে সিম্যালাউন্সগুলো ফিক্সড কিভাবে করে আমি ফিক্সড করলে কইরা দেখাইলাম এখন যদি আপনি চান যে এখান থেকে আপনি সিম করবেন বডিগুলো শুধু ফিনিশ ফিনিশ নেবেন এই সিম কইরা ফিনিশ নিতে পারেন তার এইখানে আপনি আবার সিম্যালাউন্স অ্যাড করতে পারেন এই পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ও সরি এটা তো ইনসির মাপে ভুল করছি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি বাস আর এখানে বটমে দিবেন কত পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর বাস এই সীমার হয়ে গেছে ঠিক আছে এই একই নিয়মে করবেন যা হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে তো তার আগে আমার আরেকটা রিকোয়েস্ট আছে যদি এইটুকু কাজে আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর কোনো রিকোয়েস্ট নাই ঠিক আছে তো ঠিক আছে ভাই আবার দেখা হবে আর এক অন্য আরেকটা ভিডিও নিয়ে অন্য যে কোনো সময় ততক্ষণ আর ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু